কেউরে দেয় না এটা হলো আল্লাহর একটা পরীক্ষা
কিন্তু যার যত বেশি তার জ্বালা রও বেশি যার তত কম তার হিসাবটাও তত কম আমি এটাতে বিশ্বাসী ওই যে কিছু বেশি জিনিসে শান্তি পাওয়া যায় না কিছু কম জিনিসে শান্তি আছে যারা আমাকে এই গানটাতে টাকা দিয়েছেন অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করেছেন দোয়া করবেন আমরা দেশ বিদেশ ঘুরে বেরিয়ে গান করি সাধুগুরু বৈষ্ণবের একটু চরণধুলি পাওয়ার জন্য গান করে যে আপনাদেরকে যে শান্তি দিব জ্ঞান দিব ওই ক্ষমতা আল্লাহ পাক অন্তত পক্ষে আমি পুতুল দেওয়ানকে দেয় নাই ভালোবেসে আদর করে মায়া করে একটা জায়গায় আপনারা আমাদেরকে দান করান এটা হচ্ছে আমাদের একটু সুযোগ পাওয়া তো সকলেই আশীর্বাদ করে ধন্যবাদ এবার একটু বিচ্ছেদ দিলে যায় নাকি অনেক প্রকার এক একটা মানুষের বিচ্ছেদ এক এক রকম কারো বিচ্ছেদের সাথে কারো বিচ্ছেদ মিলে না বিচ্ছেদ মানে হচ্ছে বিয়োগ হয়ে যাওয়া দুই থেকে যোগ থেকে যখন বিয়োগ হয় তখনই বিচ্ছেদ বলে কথায় আছে যার থাকে স্যার সেই তো বুঝে বিচ্ছেদ নাবালিকা বুঝে কি প্রেমের জ্বালা তো কর্তৃপক্ষ থেকে যেই গানটা আমাকে করার জন্য বলেছে আমি সে গানটি করছি একেবারে খুব জনপ্রিয় একটা গান খুব হিট একটা গান আমার ভাই গান করলেন সালাম সরকার সাহেবের বিদেশের কেন ফোন দিলাম ঠিক ওইখান থেকে সালাম সরকারের এই গানটা করছি ধন্যবাদ সবাইকে Thank you.
ترجمة
এদিক থেকে আমাদের শ্রদ্ধাভাজন নাজিম দরদি এই সালাম সরকারের গ্রামে আমাকে 500 টাকা বন্ধক দান করেছেন আর টাকা দিয়েছেন আজগর খন্দকার সাহেব আজিল খন্দকার সাহেব বলে দিয়েছেন অনেকগুলো টাকা সাদাব ভাই ফারুক ভাই রুবেল ভাই শামিম ভাই তুকুল ভাই অনেকে অনেক টাকা দিয়েছেন তার মতো কিছু নাই সকলের কাছে আমার সালাম রইল আমাদের কথাপক্ষ থেকে আবারও বলা যায় আমরা যেন বেশি কথা না বলি মাঝে মধ্যে দু একটা কথা হয়ে যায় যদি কষ্ট পান ক্ষমা করে দিবেন কারণ আমরা তো কথা বলে অভ্যাস শুধু দাঁড়াইয়াতে একটা গান ধরা যায় না এক মিনিট দেড় মিনিট যদি হয়ে যায় ক্ষমা করে দিবেন আর এখন তো এত গভীর এখন আর কোনো কথাই বলবো না শুধু গানের পিছনে ধন্যবাদ সবাইকে কথা দেওয়া হয়েছে না আর কথা কোয়ার কোন বাউন নাই আর বলতেও পারবো না ইচ্ছা করলেও কিন্তু বলতে পারবো না তবে সত্য যে উদ্ঘাটনটা করার জন্য বলছে কারণ আমি যদি মিথ্যা কথা কই তাইলে আমি কিন্তু আল্লাহর কাছে তাই থাকবো কয় আমি সবকে দিই না এদিক সেদিক আমি গেলাম কেন দেখো পুতুল তুমি যে তো আজকে প্রথম জিগাইছো আমি প্রথমেই সত্য কথাটাই আমি তোমারে কইয়ে দিই জন্মগত ভাবে কিন্তু আমি একদম মানে দেখতাম না আমার বয়স যখন 13 মাস বয়স আমার আব্বাম্মা বলছে আমার বয়স যখন 13 মাস তখন তারা এই যে আঙ্গুল দিয়ে মানে একটু ইশারা দেয় আমি চোখে দেখি এক আধারে 3 বছর চিকিৎসা করছে
ময়মনসিং সরপাড়া হসপিটালে এই সরপাড়া হসপিটালে চিকিৎসা করে 3 বছর পর্যন্ত দুইটা চোখে কিন্তু অপারেশন করা কিন্তু একটাতে দেখা যায় আরেকটাতে দেখা যায় না কম দেখা যায় 90 সেকেন্ডের জন্য কাজটা শেষ করতে পারে না এর আগে মেয়াদ শেষ এই কারণে একটাতে দেখি এই যে আমার টাইম চোখটাতে কিন্তু দেখা যায় তোবার পুরো ভর্তি লিয়াম না তবে আমার জন্য কিন্তু চলে আর এইটাতে একদমই দেখা যায় না তে যেটাতে দেখা যায় না তো যাইই না কিন্তু একটা দিয়ে তো মোটামুটি দেখি এই কারণে হ কিছু কিছু দিলি দিলি এই কারণে মানুষ এই যে এতটুক এই যে যারা হাত তুলছে যে এরিয়াটার ভিতরে হাত তুলছে এতটুক আমি দেখি এর চাইতে আর একটু বেশি দেখি কিন্তু আমার সাইড ক্যালকম থাকে সাইড ক্যালকম থাকে যেমন এই যে নাজিম ভাই বই রয়েছে এটা কিন্তু সাইডে বই সারিছে শামিম ভাই বই সারিছে সাইডে বই সারিছে আমি কিন্তু দেখতাম না কেন নাই কিন্তু এখন তারা যদি না বুঝে যদি মানুষের সাথে মন্তব্য যদি করে যে আমরা যেন বই রইলাম হবিল সরকার দেখল না যে এটা কি আমার ভুল না তাদের ভুল তাদের ভুল তেলেকে কারণ এমনি আমার সাইড ক্যালকম থাকে এই কারণে মনে মনে একটা গান লিখছিলাম গানটা অনেক দিন গাইছি আবার গান আমি আমার দোষে আমি দোষী দোষ দিব আর কারে ও দয়াল আমি দোষ দিব আর কারে এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না নিজেই ভালো হইতে পারলাম না অতি আপন ভেবে যারে বুকে দিলাম ঠাই সংকটে পড়িয়া কান্দিস কেউ তো কাছে নাই বেতাল মাতাল পাগল মনটা বোঝাইলে বুঝ মানে না আমি ভালো হইতে পারলাম না সুখের আশায় প্রেম করিলাম আমার কি দুর্দশা হইল লোকে আমায় নিন্দা করে তারে ভোলা নাই গেল বন্ধুর মনে এই কি ছিল আমার জানা ছিল না আমি ভালো হইতে পারলাম না এরপরে গেছে কি আল্লাহর কাছে ভালো কাজ করি নাই বলে বোধহয় অন্ধ বানাইল এই হবিলে বাঁচার চাইতে মরণ অনেক ভালো যা হবার তা হয়ে গেল কাঁদিলেও লাভ হবে না গানটা অনেক দিন গাইছি ওনার গাই না কারণ ওনার সমালোচনাটা মানুষে করে না যে কারণে আর গাই না কিন্তু আগে তো মন মন্তব্য করতো যে কারণে এই গানটা গাইতাম এখন একটি তত্ত্ব গান করবো এখন যে যার গানটা করবো আমাদের নেত্রকোনা ময়মনসিং এর স্রষ্টা বাউল কবি রশিদউদ্দিন সাহেব
কাছে তার নাই রে মামা তোমার সঙ্গে কা পেলেও গরম খাই রে তোমার সঙ্গে কা পেলেও গরম দুর্দান্ত সেরা কোশিনী লুটিয়া খায় সাদা সিনি ترجمة
একটি গান তত্ত্ব গান করলাম এখন একটি এই আমার সাগন গৌরীপুর থানা একজন সাধক ছিল তার নাম হইল সাধক গুরু বৈষ্ণব সুরেন্দ্র সাধু উনি একটি কথা বলতো যে যার ভিতরে বিরহ নাই সে বিচ্ছেদ কি এগুলি বুঝবে না তাই আমি এখন একটি গান করব বাউল আবেদ আলী সাহেবের একটি গান করব ধন্যবাদ ترجمة
ترجمة
Oh,
চন্দ্রপুর সাদাত ভাই ইতালি প্রবাসী আমার এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিশ করলেন আমার আরেক ভাই আনিস ভাই আনিস ভাই কসবা ধর্মনগর ধর্মপুর গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলি টাকা দিয়ে বকশিশ করলেন এর মধ্যে এই দিক থেকে আরো এই গানের মাধ্যমে 2000 টাকা দিয়ে বকশিশ করলেন আমার নাজিম ভাই আরো 1000 টাকা দিয়ে বকশিশ করলেন এই দিক থেকে আমার আরেকজন ভাই আরো অনেকগুলি টাকা মানে এই 10 টাকা 20 টাকা 50 টাকা এইভাবে অনেকগুলি টাকা দিলেন বকশিশ আমার আরেকজন ভাই এই দিক থেকে আরো মানে অনেকগুলি 50 টাকা দিয়ে বকশিশ করলেন আমার আরো এখানে এখান থেকে আরেকজন ভাই অনেক টাকা দিয়ে বকশিশ করলেন ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম তো মামুন সাউন্ড সিস্টেম আসছে মামুন সাউন্ড সিস্টেম মানে সাউন্ডটা যার পাল্লা তারে কিন্তু দেখেও পাল্লা তো আসলে তারা তো আসলে বকশিসের জন্য কাঙ্গাল না আর বকশিস কিন্তু তাদেরকে কিন্তু কিন্তু কেউ দেয়ও না হয়তো পাইন পাদকারে দে শিল্পীরারে দে কিন্তু সাউন্ড বলারে কিন্তু যার যার কারণে গানটা গাইতে পারতেছি তারে কিন্তু কেউ দেয় না বকশিস তবে এই আমি বকশিস না এটা নাস্তা করে লিখে দিলাম ও আমার কাছে এই দিন আরো পাইব এই যে দিন এটা শো দিলাম আরে আরো 100 টাকা দিলাম এই যে বারবার যিনি মানে সাউন্ড তার মাইক্রোফোন এগুলি ঠিক করে দিতেছে তারে দিলাম 100 একটু কমে আশা করি পাঁচ কেজি
كانوا زمان يشوفوا غايتي بقصيرة، خبأ كلهم. غاتامي غاي،
আমার কাছে মনে হচ্ছে যে এই এই সময়টার ভিতর এই গানটা গাইলে মানে গাইবো ঠিক আছে কেমন জানি এটা মেসেজ হবে না যে হয়তো আমি কিছু টাকা পাবো কিন্তু টাকার জন্য সব কিছু সব সময় হয় গান সময় বুঝে করতে হয় তারপরও এটা যদি আমার কমিটি ভাইদের যদি বেশি পছন্দের হয় প্রয়োজন আমি শেষ হলেও আমি একবার দুই তিনটা গান একসাথে ওইভাবে করে সবার কাছ থেকে বিদায় নেব আর যিনি আমার সাউথে আছে কবির ভাই তো বসে দিচ্ছেন আমি তো সবসময় শেষে দিই নাকি শেষে দিই কারণ এখন আমার দিলি কে বই যে গোবিন্দ সরকার দিছে হ্যাঁ দেখ দেখে হ্যাঁ ওঠে আছে এই এই যে সাউন্ড দিয়ে আজকে গান করতেছি দিব কি এই সাউন্ডের মালিক যিনি মামুন ভাই উনি শিল্পীদের পুরস্কার বসে দেয় আমি অনেক বক্সিশ পাইছি মামুন ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দুপুরে ভালোবাসা থেকে যাবে ভাইদের জন্য তারপরও একটু নাস্তা পানি করার জন্য একটা শিল্পীর কাছ থেকে সম্মানই থাকে ইনশাআল্লাহ দিব তবে এখন না একটু পরে দিব বড় বিশ্বাস কইরা
ايه ده؟
أنا أحب أن أكون في المكان الذي
সাদা ভাই আমার আরেকজন ভাই ছিল ওনার টাকা মাধ্যমে করেছে তবে প্রতি সালাম এখন যে গানটা এটা আমাদের হযরত জাল বাবা মোখলেশা রহমতুল্লাহ বাবা জানেন যে সন্তান আমাদের পীর জায়গা সেই সানুষ বাবা তার লেখা এই গানটা আমি করার জন্য চেষ্টা করব কারণ গান একটু ভাবে দেশে চলে গেছে ওই থেকে একটা হিসাবে আনসার আলী সাহেব স্মরণ করে বিচ্ছেদ গানটা গাই ترجمة
কনসার্ট অনুষ্ঠান আমাকে স্মরণ করে চেষ্টা করেছি বিচ্ছিটি গাওয়ার জন্য।